করবো। তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। তো সকালবেলা সেজে গুজে, সকাল না এখন প্রায় 11টা বাজে, তো সকালই বলতে গেলে চলে, 12টা তো বাজেনি। তো সেজে গুজে যাচ্ছি আমি আর কাকি ইসেতে কল্যাণী আইটিআই ঠাকুর দেখতে, এক্সাইটেড প্রচুর। এত দূরে যাচ্ছি এই প্রথম, তো চলো সম্পূর্ণটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। টিকিট ভিড় কাটা হয়ে গেছে, আমরা এখন বসে রয়েছি স্টেশনে, আমি আর কাকি, আমি আর কাকিই যাচ্ছি, আর কেউ নেই আমাদের সাথে। শানকে বললাম যে শান্ত বেরোয় না, শান অত ভিড়ভাড়টা পছন্দ করে না, বেরোয় না, আর কাকির ছেলেও যায় না, ছেলেবেলারা যায় না, মেয়ে হলে তাহলে যেত, তাই না? দাঁড়ায় থাকবো। আমরা এখন নামলাম ট্রেন থেকে, এই যে বনগায়, আর একটু পরেই ট্রেনটা ঢুকবে রানাঘাট লোকাল। কাকি আর আমি বসেছি রানাঘাট, ট্রেনের টাইম টেবিল জানি না কখন ছাড়বে, যখন ছাড়বে তখনই যাবো। বনগা থেকে ট্রেনটা ছাড়লো, রানাঘাটের উদ্দেশ্যে যাচ্ছি, আস্তে আস্তে যাচ্ছে, এরপরে স্পিডটা বাড়িয়ে দেবে। প্রচণ্ড রোদ, একটা নর্মাল জলের বোতল নিয়ে নিলাম। রানাঘাটে নেমেছি, এবারে 2 নম্বরে যাব, দিয়ে ওখান থেকে মেন লাইনে ট্রেন ধরব। রানাঘাটে এসে এই যে চায়ের দোকানে চা খাবো, লিকারটা চিনি ছাড়া দুটো, আমি আর কাছে না, দুধ চা খাবো। হ্যাঁ, রানাঘাট স্টেশনে দেখো ভিড়, সব কল্যাণীতে যাচ্ছে ঠাকুর দেখতে। কল্যাণীতে নেমে যাচ্ছি ওইদিকে আইটিআই মোড়ে, তার নিচের দিক দিয়ে চলো নাকি। যাবো ওইখানে 20 টাকা করে ভাড়া, এখনো যাচ্ছে না, নেমে গেছি। আর এদিকে মেলাও আছে, মেলাও বসেছে, অনেক বড়, আর আমরা পিছনটা, সামনে প্রচুর মেলা। এখানে আবার বাসের ব্যারিকেড দিয়ে দিয়েছে, আমরা হচ্ছে বাসের মধ্যে দিয়ে, গলির মধ্যে দিয়ে ঢুকে গেলাম। আর দেখো পিছনে কত লোক, আর সামনে তো আরোই লোক। দাঁড়া 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 দাঁড়া, শেষ মুহূর্তে চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ে। অফ সিকিউরিটি এই দিনের বেলা হলে তো ভালো কাকি, এই রাত্রিবেলা। আমরা পৌঁছেছি প্রায় 2:30টার দিকে, তো দেখা হয়ে গেছে আমাদের ঠাকুর। আমরা প্রায় 2-2.5 ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম 5টা পর্যন্ত, কারণ কি বলতো লাইটিংটা দেখার জন্য, এত লাইটিং পড়েছে সুন্দর, তো সেটা দেখার জন্য অধীর আগ্রহে দাঁড়িয়েছিলাম। তো এই সিকিউরিটিগুলো সব বাঁশি বাজিয়ে বাজিয়ে তাড়িয়ে দিচ্ছে, সব ওখানে দাঁড়াতে দিচ্ছে না সামনে। তো আর কি করব, আমরা একটু সাইডে দাঁড়িয়ে আছি। আর দেখো অনেক সিকিউরিটি দিয়েছে, কারণ কি এখানে তো অনেক সোনার গয়নার ব্যাপার আছে। সেনকো গোল্ড স্পন্সর করেছে লুমিনাস ক্লাবের এই ঠাকুরের গয়নাগাটি, 65 কিলো সোনার আর হীরের গয়না আছে ঠাকুরের গায়ে। আর তোমার হচ্ছে গিয়ে এই যে চীনের আদলের যে করেছে হোটেলটা, গ্রিন রেসবো প্যালেস, ওটা হচ্ছে গিয়ে তোমার 47 তলা প্যালেস, তো ওটাই
করেছে লুমিনাস ক্লাবে, সেমই করেছে তোমার বনগায়ে আমাদের। কালকে যদি যেদিনই বনগায়ে যাব সেদিনই তোমাদের সঙ্গে শেয়ার করব, তো দুটো কম্পেয়ার করব যে কোনটা কীরকম হয়েছে। তো এটা তো খুবই আশ্চর্যজনক, এটাই ভালো হয়েছে, সব থেকে সেরা হয়েছে এটা, সেরার সেরা। তো এটার তো কোনো কথাই হবে না। আর দেখেছো কত সুন্দর কাজ এখানকার। তো এই প্যান্ডেলটা শুরু হয়েছে তোমার এপ্রিল মাস থেকে, এপ্রিল মাসে তোমার খুঁটি পুজো হয়েছে। আর প্রচণ্ড সুদক্ষ কারিগর এই প্যান্ডেলের কাজ করেছে। তো খুঁটি পুজো এপ্রিল মাসে হয়েছে, তো তখন আমি জানতাম না, নাহলে তখন যেতাম। তো হলে কী হবে, আমাকে একজন বলল, তাই আমি শুনলাম। আর দেখেছো কত দর্শনার্থী, বাপ রে বাপ, কারোর হাতে ফাঁকা নেই, সবার হাতে মোবাইল নিয়ে সবাই তোমার ফটো তুলছে, ভিডিও করছে। আর দেখো ভিতরে এখন প্রায় দুটো বাজে, দুটো আড়াইটা বাজে, এখনই দেখো ভিতরে কত ভিড়, দেখেছো? মানে ভিড় আর শেষ হচ্ছে না। আর যত দিন মানে সময় পেরোচ্ছে তত হচ্ছে গিয়ে ভিড় বাড়ছে, আরও বাড়ছে ছাড়া কমছে না। আমরা প্রায় তিনটে সাড়ে তিনটে পর্যন্ত, পাঁচটা পর্যন্ত দাঁড়িয়েছিলাম, পাঁচটায় মনে হয় হাজারো হাজারো কোটি কোটি লোক, মানে লাখের ওপর লোক চলে গেছে, বুঝলে তো ওখানে। আর এই দেখো এইখানে এই যে মূর্তি, ঠাকুরের মূর্তি প্রতিমা দেখিয়ে দিলাম তোমাদেরকে, তোমরা একটু দেখে নাও। আর দেখো কত দর্শনার্থী যাচ্ছে, এটা বিকাল পাঁচটার ফটোশ্যুট করেছি, দেখো এত দর্শনার্থী। সারা ওয়েস্ট বেঙ্গলের লোক মনে হয় কল্যাণী আইটিআই মোড়ে এসে ভিড় জমিয়েছে, বুঝলে তো, কলকাতা ছেড়ে কল্যাণীতে এসেছে অনেক দূর দূর থেকে লোক আসছে, শান্তিপুর, বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, আসানসোল, এখান থেকে লোক এসছে সব এই প্যান্ডেল দেখতে। আর দেখো কত সুন্দর, এই এখন পাঁচটা বাজে, রাইট পাঁচটা পাঁচ বাজে তখন লাইটেরা জ্বালালো, তো এই লাইটের জন্যই সবাই অধীর আগ্রহে দাঁড়িয়েছিল। তো বেশ সুন্দর লাগছে, দেখো বন্ধুরা, তোমরাই দেখো, তোমরা আসবে কিন্তু তোমরা ভোরের দিকে যদি আসতে পারো, রাত একটা দুটোর দিকে তিনটের দিকে তাহলে আসতে পারো, তা না হলে সকাল বারোটা একটার দিকে আসলেও তোমরা ইয়েটা দেখতে পারো, প্যান্ডেলটা, কিন্তু লাইটিংটা দেখতে পারবে না। তো প্রচণ্ড পরিমাণে ভিড়, না সাবধানে সবাই আসবে, বাচ্চাদের হাতে একটা চিরকুট ধরিয়ে দেবে, ফোন নাম্বার, কোথার অ্যাড্রেস ধরিয়ে দেবে, কোথাও দিয়ে দেবে, বাচ্চাদের প্যান্টের পকেটে হোক দিয়ে দেবে, তা না হলে বাচ্চাদের হারিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই রয়েছে এখানে। আর কী বলতো বন্ধুরা, আর মোবাইল নাম্বারও দিয়ে দেবে বাচ্চাদের, আর যার যার সেফটি, যেমন সোনার জিনিস তো একদমই পড়ে আসবে না, আর সেফটি যার যা জিনিস আছে, পার্সপত্র, সবাই কিন্তু সাবধানে নিজেদের সাবধানে রাখবে। তো এটাই মাইকে অ্যানাউন্স করছিল। তো দেখো তোমরা আমার সাথে সাথে দেখো, কালকে গেছি পুরো মানে সার্থক হয়ে গেছে, মানে এই কল্যাণী আইটিআই মোড়ে এসে আমি এই ফার্স্ট টাইম এখানে আসলাম। আগের বছর করেছিল তোমার বুর্জ খলিফা, তো সেটা আমি দেখার সৌভাগ্য হয়নি। তো এইবারে এসে আমার মানে জীবনটা ধন্য ধন্য হয়ে গেছে, বুঝলে তো বন্ধুরা। এইবারে চলে এসেছি মেলার মধ্যে, মেলার এখান থেকেই রাস্তাটা করেছে বাইরে যাওয়ার পথ, আর এখানে চলে এসেছি স্কোয়ার পার্কে, তোমার 52 ইয়ার্সের যে এদের বর্ষ। তো হচ্ছে গিয়ে দেখো এখানে হচ্ছে চারধাম করেছে, আর অনেকটা দূর এখান থেকে, প্রায় প্যান্ডেলটা অনেকটাই দূর। আর এই যে চারধামে পৌঁছে গেছি আমরা, আর চারধাম দেখতে যেতে হবে না, কল্যাণীতে গেলেই চারধাম পেয়ে যাবো বন্ধুরা। তোমরা সবাই কল্যাণীতে যাও, কল্যাণী গেলে আর চারধাম তোমরা যেতে হবে না পয়সা খরচা করে, সবাই পয়সা খরচা করে কল্যাণীতে যাও, কল্যাণী ঘুরে আসো, চারধাম এখানেই পেয়ে যাবে। দেখো কত সুন্দর, ওহো কোনো কথা হবে না, দেখেছো কি মারাত্মক পুজো প্যান্ডেল। আমার মনে হয় কলকাতা ফেল একদম কল্যাণী করে দিয়েছে, ও সেই সেই মারাত্মক পুজো হয়েছে। আর লোকের ভিড় মনে হচ্ছে সারা কলকাতার লোক এখানে এসেই পড়েছে কল্যাণীতে। কল্যাণী হয়ে গেছে এখন ফেমাস পুজোর জন্য,
আর দেখো কত সুন্দর করেছে। আর পয়সা খরচা করে বন্ধুরা চারধামে যেতে হবে না ঘুরতে, এখানেই তোমরা চলে এসো, চারধাম পেয়ে যাবে, বুঝলে বন্ধুরা? আর দেখো কত ভিড়, বাপ রে বাপ, হাজারো হাজারো দর্শনার্থী, পুণ্যার্থীরা সব যাচ্ছে কষ্ট করে। আর আমার মুখের চেহারার অবস্থাটা দেখো কি দুর্ভিক্ষজনক অবস্থা, সারাদিন মোটামুটি না খেয়ে, ওই বাইরের খাবার খেয়ে কি পোষায়? আর দেখো ওই যে ভিতরে চলে গেছি, সবার হাতে একটা একটা করে মোবাইল, কেউ হাত ফাঁকা নেই, তার মধ্যে দিয়ে সবাই ফটো করছে, ভিডিও করছে, রিলস বানাচ্ছে, শর্ট বানাচ্ছে। ও সেই, আর আমি কোনো রিলস বানাতে পারিনি, শর্ট বানাতে পারিনি, কারণ কি আমার নেটটা বাইরে থাকে না, আমার ঘরে ওয়াইফাই থাকে, তার জন্য আমি কিছুই করতে পারিনি। হ্যাঁ, এবারে দেখো ভিতরটা চলে এসেছি, আর অপূর্ব অপূর্ব অপূর্ব, কোনো কথা হবে না। দেখো শিব ঠাকুরের বড় একটা শিবলিঙ্গ, আর তার মধ্যেখানে আমরা, আমি আর কাকি দু চারটে ফটো শ্যুট করে নিয়েছি তাড়াহুড়োর মধ্যে। আর ওখানে তাড়াচ্ছে কীভাবে সিকিউরিটিগুলো, যাও যাও যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও, আসলে এত লোকের ভিড় না, যদি গণ্ডগোল বেঁধে যায়, ওর জন্যেই ওরা ওরকমভাবে ব্যবস্থাপনা করেছে। তবে সুন্দর, ব্যবস্থাগুলো সুন্দর, মানে বেশি ভিড় হচ্ছে না। রানিং রানিং প্যান্ডেল, রানিং হচ্ছে গিয়ে তোমার ঢুকতে দিচ্ছে। আর দেখো বাইরেটা কত সুন্দর, আর চলে এসেছি ভিতরে বন্ধুরা, দেখো ঝাড়টা কত সুন্দর লাগছে, ও সেই লাগছে, সেই ঝাড় করেছে, আর দেখো কত সুন্দর কারুকার্য করেছে, তাই না? আর প্রচুর প্রচুর সিকিউরিটি, এখানে কোনো সোনা গয়নার ব্যাপার নেই, তবে ঠাকুরের প্রতিমাটা দেখো কত সুন্দর, ও সেই লাগছে, তোমরা একটু দর্শন করে নাও, দিয়ে তারপরে আমরা হচ্ছে গিয়ে একটুখানি এখানে চোরের মতো ফটো শ্যুট করছি। আর যা চেহারা হয়েছে বন্ধুরা, বাপ রে বাপ, এই চেহারা নিয়ে আবার ফটো শ্যুট, বিচ্ছিরি দুর্ভিক্ষজনক চেহারা হয়ে গেছে। আর বাইরে চলে এসেছি দর্শন করে, মেলায় মেলায় চলে এসেছি, মেলায় তো কিচ্ছু কিনবো না, দরদাম করে তারপরে এবারে বাড়ির দিকে যাব, গুটি গুটি পায়ে বাড়ির দিকে বলতে ট্রেনে উঠব। আর দেখো এই যে মেলা, এখানে পুতুল নাচ না কি হচ্ছিল, ছোট্টবেলা এগুলো দেখতাম বন্ধুরা, এখন আর এই বুড়ো বয়সে আর দেখবো কি? অনেক বড় মেলা, যেমন ওই যে তোমার লুমিনাস ক্লাবের মাঠের মেলা, আর এই মাঠেও অনেকটা বড় মেলা। আর বাবা ঝোলার ভিড়, ঝোলার তোমার কল্যাণী লোকাল মেন মেন লাইনে, ওরে বাবা, আমার জামা ছিঁড়ে গেছে বন্ধুরা, এই স্মৃতি থেকে যাবে, বনগাঁ এই কলকাতায় ধুর, কল্যাণীতে গিয়ে আমার জামা ছিঁড়ে গেল, দেখো দেখো, ওফ বাবা, ট্রেন থেকে নেমেছি, দেখো জামা ছেঁড়া স্মৃতি, ঠিক আছে? আর এই যে লিফটে করে নামছি, এবারে ঢং করতে করতে তোমার হচ্ছে গিয়ে রানাঘাট স্টেশনে, তো এবারে বাড়ি যাওয়ার পালা, তো রানাঘাট স্টেশনে যাব, গিয়ে ওখানে একটুখানি চপ না খেলে হয়? এই দেখো চপ চলে এসেছি, চপ স্পেশাল, এই দিদির চপ স্পেশাল, এই দিদি হেভি চপ বানায়, মানে এই দিদি বানায় না, দিদির বর বানায়, তো এই যে চপ টপ নেবো, সানের জন্য নেবো, কাকিমার ছেলের জন্য নেবো, নিয়ে বাড়ি যাব। আর দেখা হয়ে গেলে দেখো শাশ্বতর সাথে, শাশ্বত সানের বন্ধু, ও গেছিল ওর সাথে, আবার রানাঘাটে দেখা হয়েছে, তো ওর সঙ্গে কথা বলছি, বকবক করছি। তো চলো আজকের মতো, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, নেক্সট ব্লগে দেখা হবে, নেক্সট আবার ঠাকুর দেখতে যাব, সেই ব্লগে দেখা হবে। তো ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো করে ঠাকুর দেখো, সবাই ভালো এনজয় করো, আর জুতো পরে যেও, নতুন জুতো না, ফুসকা পড়ে যাবে পায়ে, এমনি নর্মাল জুতো পরে যেও। তো চলো আজকের মতো রাখছি, টাটা বাই, গুড নাইট।